তেল নুন ঝালে আমার সাধে রান্নাঘর, ফোড়ন ডালে সবাই আপন কেউ নয় পর। চলে চলে স্পেশাল ভোজ, রোজ রোজ তাই করতে হাত হাতে বিছে পেটে পাতে জীবনের স্বাদ বদলাতে। জি বাংলার রান্নাঘর, জি বাংলার রান্নাঘর। নমস্কার, আমি সোনালী, শুরু করছি যে বাংলা রান্নাঘর। রোববারের স্পেশাল মেনু স্পেশাল শো, রোববারের স্পেশাল মেনু পর্ব শেষ। দেড়শো পর্ব মানে দেড়শোরও বেশি রেসিপি আর প্রচুর প্রচুর স্মৃতি। সেই স্মৃতির পাহাড় থেকে এবার দেখে নেব কিছু স্মৃতির ঝলক। দেড়শো বছর আগেও আমি তোমায় চেয়ে গান লিখেছি, কিন্তু সে গান তো ছবির গান। তবে যদি কখনো কোনো দিন রান্নাঘরকে নিয়ে কোনো গান লেখা হয়, তাহলে যিনি থাকবেনই, যার নাম লেখা থাকবেই, তিনি আজকে আমাদের রোববারের স্পেশাল মেনুর দেড়শো পর্বের স্পেশাল গেস্ট, বিশেষ অতিথি। তবে আমাদের অতিথি নয়, আমাদের সব থেকে কাছের লোক, আমাদের শুক্লাদি। নমস্কার। নমস্কার। এবার বলো, রোববারের স্পেশাল মেনু কিন্তু গুটি 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 পায় দেড়শো পর্বে চলে এলো। তুমি তো জানোই শুক্লাদি, রোববারের স্পেশাল মেনু, এই স্পেশাল শব্দটার সঙ্গে জড়িয়ে আছে রান্নার কোনো একটা বিশেষ রান্না, মানে সেটা কিন্তু রোজকার মতো, মানে সপ্তাহের বাকি ছ দিনের মতো নয়। একদমই না। এবার আজকে আবার তার দেড়শো পর্ব, তো সবার কাছেই কিন্তু একটা ভীষণ আশা আছে যে খুব স্পেশাল কিছু রান্না আজকে হবে। তুমি আজকে কি করবে? আজকে রান্না করব আমি লাউ পাতায় চিংড়ি মাছের ঝাল। অসাধারণ একটা রান্না, লাউ পাতায় চিংড়ি মাছের ঝাল, খুব ট্রেডিশনাল একটা রান্না। একদম, সবাই মিলে আজকে সানডে স্পেশাল দেখেই ভাত আর এই রান্নাটা বানিয়ে ফেলে কে সবাই ভাত করে ভাত ভালো করে বাঙালি ঠিক মাছে ভাতে শিখে থাকুক। রোববার স্পেশাল মেনুতে আজকের স্পেশাল রান্না আমাদের স্পেশাল গেস্টের হাতে লাউ পাতায় চিংড়ির ঝাল দেখবো। শুরু করছি রোববারের স্পেশাল মেনু। লাউ পাতায় চিংড়ির ঝাল রান্না হবে। দেখতেই পাচ্ছি সব ঘরোয়া ইনগ্রেডিয়েন্টস রয়েছে সামনে, ঘরোয়া উপকরণ। তুমি তাও বলো কি কি লাগছে। হ্যাঁ, প্রথমে তো লাউ পাতা লাগছে। দেখ লাউ পাতাটা কি ফ্রেশ, দেখ আমরা ধুয়ে রেখেছি, তুই একটু শুকনো করে রেখেছি, এদের কি ফ্রেশ লাউ পাতা লাগছে। ছোট ছোট চিংড়ি মাছ একদম পুরো ছাড়ানো চিংড়ি মাছ লাগছে, আর সর্ষে বাটা, নুন, কাঁচা লঙ্কা বাটা, অল্প লাল লঙ্কা, লাল লঙ্কা গুঁড়ো, হ্যাঁ চিনি, নারকল বাটা, পোস্ত বাটা, টক দই, তিল বাটা, সাদা তিল, সাদা তিল ভিজিয়ে বাটা, কাঁচা লঙ্কা, আর ওই যে দুটো সাদা সাদা দেখছিস না, একটা হচ্ছে একটু ময়দা, একটা হচ্ছে একটু অ্যারারুট বা কর্নফ্লাওয়ার, যেটাই হোক, এটা কর্নফ্লাওয়ার না অ্যারারুট, এই দুটো মিলিয়ে আমরা ওই যে ডুবিয়ে ডুবিয়ে ভাজবো। তবে এখন একটু মাখামাখিটা করে ফেলি আমরা। আচ্ছা, প্রথমে আমি এই আমি এই পাশে যাই, তুই এখানে চলে, হ্যাঁ হ্যাঁ, তাহলে তোর দিতেও সুবিধা হবে। প্রথমে চিংড়ি মাছগুলো, এই যে চিংড়ি মাছগুলো পুরো খোসা ছাড়িয়ে সুন্দর করে ছাড়িয়ে ধোয়া আছে, শুধু কিছু বাঁকানো নেই, শুধু ধোয়া আছে, একদম কাঁচা চিংড়ি, হ্যাঁ কাঁচা চিংড়ি দে। এবার দেব হচ্ছে, এর সাথে মেলাবো নারকল বাটা, এটা পরে তো আবার গ্রেভি হবে সেই জন্য দিলাম, ঠিক আছে, এটা আবার পরে গ্রেভিটা হবে। তো এবার দেব হচ্ছে সাদা তিল, সাদা তিল দু রকম তিল পাওয়া যায়, কালো তিল, সাদা তিল, সাদা তিল, হ্যাঁ এই সাদা তিলটা এখানে 2 টেবিল স্পুনই বলি। দেখো সাদা তিল দেওয়ার কারণ, মানে সাদা তিলের মধ্যে, তিলের মধ্যে কিন্তু একটা তেল আছে, একদম একটা ফ্যাট আছে, তেল আছে, আর সেকেন্ড হচ্ছে সাদা তিল খুব স্বাদ বাড়ায়, অনেকে জানে না, শরীর ঠান্ডা রাখে আর সাদা তিল খুব স্বাদ বাড়ায়। আচ্ছা, এবার দেবো পোস্ত বাটা। আচ্ছা, এটা কাঁচা লঙ্কা নেই কিন্তু, শুধু পোস্ত,
কারণ এই কাঁচা লঙ্কাটা আমি আলাদা করে দেবে। হ্যাঁ আলাদা করে দেব, সেই জন্য হলো। এবার দেব কাঁচা লঙ্কা, এই যে কাঁচা লঙ্কা বাটা, এটা একটু কমই দেব, পরে আবার একটু গ্রেভিতে দেব ঠিক করে। কাঁচা লঙ্কা বাটা, এবার দেব একটু নুন, শুনলে আর একটা চামচ দে। কেন নুন দেব, নুনটা একটু পরিবার মতন, কারণ আমরা ঝালেও কিন্তু আবার নুন দেব, সেটা বুঝে আপনাকে নুন দিতে হবে বলো। এবার দেব সামান্য চিনি, চিনি কারণ নারকল কিন্তু মিষ্টি মিষ্টি, সেই জন্য একটু চিনি দিলে হয়ে যাবে। একটু চিনি দিলাম, আর লঙ্কা গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো, যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি অল্প করে শুকনো লঙ্কা গুঁড়ো দিলাম। ব্যাস মোটামুটি দিয়েছি এইটা। তাহলে কি কি দিলে তুমি চিংড়ি মাছের সঙ্গে? প্রথমে দিলে নারকল বাটা, তারপর দিলে সাদা তিল বাটা, তারপর দিলে পোস্ত বাটা, তারপর নুন চিনি, একটু লাল লঙ্কা গুঁড়ো আর লঙ্কা বাটা। লঙ্কা বাটা আর কিছু দিলে না? তো দিয়েটাকে ভালো করে মিক্স করতে হবে, ভালো করে মাখবো। একটু সরষের তেল দিয়ে, এবার আচ্ছা এটার সঙ্গে একটু সরষের তেল দিতে হবে। একটু দিলাম, হ্যাঁ বেশি না, আর নয় তো না, আর সুন্দর করে সরষের তেল দিলাম। ব্যাস এটা আমার মাখামাখি রেডি। যতক্ষণে ভালো করে মাখামাখি হচ্ছে, একটু চিংড়ি মাছের সঙ্গে মশলাগুলো ভালো করে মাখা হোক, আমাদেরও সময় হয়ে গেছে একটা। রান্না হচ্ছে খুব স্পেশাল একটা ডিশ, লাউ পাতায় চিংড়ির ঝাল। দেখেছিলাম বিরতির আগে খুব ভালো করে চিংড়ির সঙ্গে বাকি মশলাগুলো মেশানো হচ্ছিল। অলরেডি মেশানো হয়ে গেছে এখানে, এবার কি করব শুক্লা? এবার আমি একটা ব্যাটার গুলবো। আচ্ছা ঠিক আছে, তেল গরম করতে দিয়ে দিয়েছো? তেল গরম করতে দিয়ে দিয়েছি। আচ্ছা এবার ব্যাটারটা গুলবো। তুমি এদিকে চলে এসো তাহলে। হ্যাঁ আমাকে জলটা দিবি। আচ্ছা আচ্ছা, এটা দেখাই, এটা হচ্ছে অ্যারারুট, এক দুই তিন, এটা টিস্পুন, তিন চার, চার টিস্পুন দিয়েছি। আর ওইটাও দে ময়দাটা, দে ময়দাটাও ঠিক চার টিস্পুন হবে, এক দুই তিন চার। আর একটু নুন দে, শুধু নুনটা দে, একটু পরিমাণ মতো নুন, আর জলটা দিয়ে দিয়ে এটা একটা ব্যাটার করবে। এবার আমি ব্যাটারটা রেডি হয়ে গেছে, ঠিক আছে এবার আমাকে ওইটা দে লাউ পাতা, আর একটু সর্ষের তেল ওই ঢেলে দিই বাটিটাতে। আচ্ছা এটা গড়ে গড়ে দিই, আর সর্ষে তেলে বাটিতে না একটু সর্ষের তেল দিয়ে দে, খুব সুন্দর। লাউ পাতাটাকে ভালো করে ধুয়ে নিতে হবে, প্রথমে ধুয়ে একটু যদি শুকিয়ে নেন ভালো হয়, একটু শুকিয়ে নিলে ভালো। আর অনেকে কি করে, ওই আগুনের উপরে লাউ পাতাটাকে একটু দিয়ে ব্লাঞ্চ করে নেয়, আর সেটা দরকার নেই, কারণ এটা একদম ফ্রেশ কচি লাউ পাতা, কচি লাউ পাতা। এটাকে ভালো করে সর্ষের তেল মাখাবে, এইরকম করে খুব সুন্দর করে পাতাটা পুরো সর্ষের তেল মাখাতে হবে, এইরকম করে। কারণ ওখানে কিন্তু আমি সর্ষের তেল ওই জন্য বেশি দিই, দেখেছিলে তো বেশি দিই, সুন্দর করে সর্ষের তেল মাখাতে হবে। তুমি তো ওখানে জাস্ট দিয়েছো গন্ধটুকু, গন্ধটুকু যাতে গন্ধটা সর্ষের তেলের ওই গন্ধটা, সর্ষের তেলের সাথে কাঁচা লঙ্কার একটা সম্পর্ক আছে, আর প্লাস যা যা ইনগ্রেডিয়েন্টস দিয়েছি সবগুলো সম্পর্ক আছে, সেই জন্য একটু সর্ষের তেল দিতে হয়েছে। দিলাম, এবার পরিমাণ মতো এই মাছখানটাতে পুরটা দেবো, চিংড়ি মাছে যে মাখা পুরটা যেটা ছিল দেব, তারপরে এরম করে সুন্দর করে আমরা মোড়াবো, এরম করে সুন্দর করে এইরম করে মুড়িয়ে দেব, মুড়িয়ে দিলাম, আর একটু ডান্টিটা বের করে রাখলাম, ডান্টিটা ধরে ধরেই খেতে হয়। আচ্ছা বের করে দিলাম, আর এবার একবার এইভাবে 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 দারুণ ব্যাপার। হ্যাঁ এই একটু ভালো করে এটা মুড়ে দিতে হবে, তেলটা তৈরি হয়ে গেছে, এবার তেলটাই ছাড়বো। দেখো খুলে যাবে না? না কিচ্ছু খুলবে না, দেখ না, এ দেখ এরকম করে কি কনফিডেন্টলি বলছে, কিচ্ছু খুলবে না, দেখ না কিচ্ছু খুলবে না, কিচ্ছু খুলবে না, কমিয়ে দে আঁচটা, আস্তে আস্তে হোক, আমি আরেকটা ততক্ষণে রেডি করি। আমার তো চিন্তা হচ্ছে খুলবে কি না, একদম খুলবে না সোনালি, আঁচ খালি কমা,
দেড়শো পর্ব বলে কথা, দেখ সুন্দর করে এইভাবে মোড়ালাম, এইভাবে মোড়ালাম। এবার এই এই প্রসেসেই কিন্তু সবাইকে বলি মোড়াবেন আপনারা, এরকম করে সুন্দর করে ঘুরিয়ে দেবো, ঘুরিয়ে দেবো। এই মোড়ানোটা ধরেই আমাদের চলে যেতে হবে এখানে। আচ্ছা, একটু চলে যাব। এটাও তো অ্যাকচুয়ালি বাইন্ডিং পারপাসে ইউজ হচ্ছে, এটা এটা দিয়ে দেবো। এবার আপনাদের বলি, আজ আমাদের রোববারের স্পেশাল মেনু দেড়শোতম পর্ব। আমরা আবার নতুন করে, নতুন সাজে, নতুন করে পথ চলতে শুরু করব। এবং এই যে দেড়শোতম পর্বের অভিজ্ঞতা, সেটাকে কাজে নিয়েই আরও এগোতে চাই, আপনাদের ভালোবাসা নিয়ে আরও এগোতে চাই। চাই যাতে আরও আপনাদের মনের মতো কিছু পরিবেশন করতে পারি আপনাদের সামনে। তাই কী রান্না হলে ভালো লাগবে, কেমন রান্না হলে আপনাদের পছন্দ হবে, কী ধরনের রান্নাই বা আপনারা দেখতে পছন্দ করেন, প্লিজ লিখে জানান আমাদের অথবা মেইল করুন এই অ্যাড্রেস। রান্নাঘর, কেয়ার অফ জি বাংলা, পোস্ট বক্স নাম্বার 905171, পার্ক স্ট্রিট, হেড অফিস, কলকাতা 16। ইমেল zbangla@znetwork.com। চিংড়ি মাছের স্টাফিং দিয়ে লাউ পাতাগুলোকে খুব সুন্দর করে ভেজে অলরেডি তুলে রাখা হয়েছে। তবে আপনাদের বলি, যারা প্রথমবার করছেন বা নতুন রান্না করছেন, তাদের যদি খুলে যাওয়ার ভয় থাকে তাহলে কিন্তু সুতো দিয়ে বেঁধে নিতে পারেন, কি তাই তো? তাহলে আর খুলে যাওয়ার ভয়টা থাকবে না। এরপরে কি করব? এবার আমরা এই গ্রেভিটা বানাবো। ও আচ্ছা, ঝালটা বানাবো। তাহলে কি গ্যাসটা অন করে? হ্যাঁ, অন করে দাও। কি তেল দেবো বলো? এখন তেল দেবো না। ও, এবার দেখাচ্ছি। হ্যাঁ, জলটা দে প্রথমে। জল দেবো? কতটা জলটা ঝাল দিয়ে ঢালতে থাক বলছি। আরে ব্যাস, আর ঢালিস না। এবার জলটা গরম হতে দিয়েছি। আচ্ছা, এই জলটার মধ্যে আমি কি দেবো? পরপর ইনগ্রিডিয়েন্টস দেবো, যেমন এইটা তিল বাটাটা, তিল বাটা দেবো। আচ্ছা, পুরো তিল বাটাটা দিয়ে দেবো। আচ্ছা, এটা তো মেজার করেই রেখেছিলাম আমি, হাফটা ওখানে দিয়েছিলাম আর হাফটা। এবার এটা দেবো, পোস্ত যেটা রেখেছিলাম, পোস্ত বাটা যেটা, শুধু কাঁচা লঙ্কা দিয়ে না, শুধু শুধু পোস্ত বাটা দেব। তারপরে দেব হচ্ছে এই নারকল বাটাটা। আচ্ছা, মানে যে মশলাগুলো আমার ওই সময় গিয়েছিল একদম, আর বাকি যেগুলো রেখেছিলাম রেসিপিটা, যে রেসিপিটা রেখেছিলাম, এই গেল নারকল বাটা। আমি আবার বলি যে নারকল বাটা দেবে, নারকল পুরো দেবেন না। বুঝতে পারি, নারকল বাটার সঙ্গে একটা গ্রেভিটা একটা হওয়ার সম্পর্ক থাকে, তাই ভালো করে মেশাতে হবে। লাউ পাতায় চিংড়ির ঝাল, খুব স্পেশাল একটা রান্না। আমরা দেখেছিলাম যে খুব ভালো করে তুমি এটা মিক্স করতে বলেছিলে, এটা হয়ে গেছে। এবার কি হবে? এবার পরপর দেবো, তুই আমাকে একটা চামচ দে। এটা শুকনো লঙ্কার গুঁড়ো দেব। এই রান্নাটা শুকনো লঙ্কার গুঁড়ো আমি একটু দিয়েছি, যদি কেউ বেশি পছন্দ করে দেবে, আর যদি শুকনো লঙ্কার গুঁড়ো কেউ পছন্দ না করেন দেবার দরকার নেই। হলো, অল্প একটু আমি দেবো, আমি কালারের জন্য দেবো। হলো, আচ্ছা আমাকে একটু হলুদটা দেন। আরে আচ্ছা, হলুদ এখানে? হ্যাঁ, হলুদ আছে, খুলে দেখ তো। একটু হলুদ দেবো, ব্যাস হয়ে গেছে, লাগবে না। এই সর্ষে যে বাটাটা ছিল এটা আমি কিন্তু মাখাতে দিইনি। হ্যাঁ দেখেছি, এখানে দেব, এখানে 2 টেবিল স্পুন সর্ষে বাটা আছে, একদম পুরো মানে সুন্দর করে মিহি করে বাটা আছে। অবশ্যই কালো সর্ষে দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা বাটাটা দে সোনালি, ওই চামচের 1 চামচ দে পুরো দিলাম। হ্যাঁ শুকনো দে, হ্যাঁ 1 চামচ পুরো দে। এবার টক দইটা সোনালি, তুই ওই চামচের 4 চামচ দে। এবার নুন চিনিটা দে, আর একটু লাগবে কারণ টক দই আছে, তো নুনটা একটু দিতে হবে, টক হয়ে যাবে। নুনের হাত সবসময় কমের দিকে থাকে। ব্যাস, আর দেবো হচ্ছে এই কাঁচা লঙ্কাগুলো। চিনি দেবো? চিনি একটুখানি, দেখো। হ্যাঁ, কাঁচা লঙ্কাটা পুরোটাই দিয়ে দে, সুন্দর করে ফুটতে শুরু করেছে।
করতে শুরু করেছে আজকে এই 150তম এপিসোডে এসে অনেকের কথা মনে পড়ছে কারণ 150তম পর্ব আসতে আসতে আমরা উত্তর ভারতের কিছু কিছু অদ্ভুত রান্না এখানে হয়েছে অসাধারণ রান্না দক্ষিণ ভারতের কিছু রান্না শেফ কান্না নিশে করেছেন কল্লোলদার কথা মনে পড়ছে কিছু বিদেশি রান্না করেছিলেন মনে রাখার মতো শেফ জয়ন্তদার কথা মনে পড়ছেন ওনার একটা মিন মুরমুরা বলে ডিশের কথা আমি অনেকদিন ভুলতে পারিনি তেমনি বিপাশাদির কথা খুব মনে হচ্ছে বিপাশাদি খুব স্পেশাল রান্নাগুলো এত সুন্দর করে এত ইলাবোরেট করে এত সুন্দর করে রান্নাটা করেন রান্নার একটা অন্য মাত্রা আনেন তেমনি সুদীপার কথা খুব মনে হচ্ছে সুদীপা গুহ শাহী রান্না খুব স্পেশালি ও রান্না করতে পারে তেমনি শর্মিষ্ঠাদের একটা রান্না আমি অনেকদিন ভুলিনি সরভাজা আর রাবড়ি আমাকে যে কত মানুষ কত দর্শক বলেছেন তার কথা তেমনি আবার রিজুর কিছু কিছু বিশেষ রান্না মনে রাখার মতো সমস্ত ফুড কলামিস্ট সমস্ত শেফ সবাইকে আমাদের তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ আপনাদের এত ভালো ভালো রান্নার জন্যই তোমাদের এত ভালো ভালো প্রয়াসের জন্যই আমরা কিন্তু দর্শকদের ভালোবাসায় আজকে 150তম পর্ব থ্যাংক ইউ সো মাচ বলো শুক্লাদি এবার আমরা দিয়ে দেবো এটা তো গ্রেভিটা কিন্তু তৈরি হয়ে এসছে এবার আমরা এগুলো ছেড়ে দেবো গ্রেভিটাতে গ্রেভিটায় দিয়ে দেবো ডান্টিগুলো থাকলে দেখ কত সুবিধা ধরে ধরে দিয়ে দেওয়া যাবে দেখো টিস্যু পেপার গুলো হ্যাঁ জড়িয়ে যাওয়ার একটা চান্স আছে হয়ে গেল হ্যাঁ সুন্দর করে আমরা এটা মেশাবো এবার দেব হচ্ছে এবার ফুটতে দিয়ে দিয়েছি আমরা এবার ফুটবে আর একটা জিনিস বাকি আছে দেয়া তেল দাওনি একদম এটাতে দেব হচ্ছে চামচ দিই তোমাকে না দরাজ হাতে তেল দেব দরাজ হাতে সর্ষের তেল দেব ঠিক আছে সব আমাদের দেওয়া শেষ শেষ পাতে দেব হচ্ছে একটু শুকনো লঙ্কা বা কাঁচা লঙ্কা যেটাই হয় কাঁচা লঙ্কাই দিই দেবো হ্যাঁ তাহলে ফ্লেভারটা থেকে যাবে আচ্ছা ব্যাস তাহলে শেষটুকুনি বাকিটুকুনিও দিয়ে দেবো হ্যাঁ দিয়ে দিই দিয়ে এটা তো আমাদের মেপে মেপে আমি নিয়েছি আর কিছু মেশাবো আর কিছু মেশাবো আর কিছু করার নেই রান্নাটা রেডি একটু ফুটবে একটুখানি ফুটবে শুক্লাদি বলে দিয়েছে রান্না রেডি হয়ে গেছে কিন্তু লাউ পাতায় চিংড়ির ঝাল বিশেষ রান্না স্পেশাল মেনু রেসিপি রিক্যাপ আপনাদের জন্য একবার দেখে নিন লাউ পাতায় চিংড়ির ঝোল বানানোর জন্য প্রথমে একটা মিক্সিং বোলে চিংড়ি মাছ দিয়ে তার মধ্যে একে একে নারকেল বাটা সাদা তিল বাটা পোস্ত বাটা কাঁচা লঙ্কা বাটা নুন চিনি সামান্য শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে মিক্স করে ওপর থেকে কাঁচা সর্ষের তেল দিয়ে মেখে পুর তৈরি করে রাখতে হবে এবার লাউ পাতায় সর্ষের তেল মাখিয়ে সেই পুরটাকে ভরে চারিদিক থেকে মুখ বন্ধ করে অ্যারারুট ময়দা নুন আর জল দিয়ে বানানো ব্যাটারে ডুবিয়ে তেলে ফ্রাই করে নিতে হবে এরপর ফ্রাইং প্যানে জল দিয়ে গরম হয়ে এলে সেটার মধ্যে তিল বাটা পোস্ত বাটা নারকেল বাটা দিয়ে ভালোভাবে মিক্স করে শুকনো লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো সর্ষে বাটা চেরা কাঁচা লঙ্কা ফেটানো টক দই স্বাদ মতো নুন চিনি দিয়ে নাড়াচাড়া করে লাউ পাতার বড়া আর শেষে ওপর থেকে কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিয়ে সার্ভ করুন লাউ পাতায় চিংড়ির ঝোল বল কি হয়েছে 150তম পর্বে এর থেকে ভালো আর কিচ্ছু হতো না শুক্লাদি সত্যি বলছি এর থেকে ভালো আর কিছু হতেই পারে না এতই ভালো হয়েছে রান্না পূর্ব হয়েছে অপূর্ব তুমি বলো ঠিক করতে পেরেছো তো পুরোটাই সত্যি 100তে 100 দারুণ একটা রান্না শুক্লাদির জন্য আছে বিশেষ কিছু উপহার একবার দেখে নি জাটা গুঁড়ো মশলার প্রস্তুতকারক কৃষ্ণচন্দ্র দত্ত কুকমি প্রাইভেট লিমিটেডের তরফ থেকে তুলে দেওয়া হচ্ছে এই বিশেষ উপহার আর থাকছে দাগের জম মার্বো কেয়ারের পক্ষ থেকে একটি দারুণ গিফট হ্যাম্পার আর রয়েছে কেকস এর তরফ থেকে একটি টাটকা কুকিজের গিফট হ্যাম্পার রয়েছে মডার্ন ব্র্যান্ড পিওর ঘি এর তরফ থেকে একটি লোভনীয় গিফট হ্যাম্পার আজ রোববারের স্পেশাল মেনু 150তম পর্ব সবেমাত্র 150তম পর্ব আরো অনেক দূর অনেকটা পথ চলতে চাই আপনাদেরকে সঙ্গে নিয়ে আপনাদের ভালোবাসাকে সাথী করে
আরো অনেক অনেক ভালো ভালো রেসিপি আপনাদের জানানোর আছে, আপনাদের কাছ থেকেও অনেক ভালোবাসা পাওয়ার যে বাকি আছে। তাই সেই ভালোবাসা পাওয়ার আশায় রইলাম আরো আপনাদের অনেক ভালো ভালো রেসিপি জানানোর, দেখানোর, শেখানোর ইচ্ছে রইলাম। সবাই ভালো থাকবেন এবং আমাদের সঙ্গে থাকবেন। নমস্কার।